বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে অনেক নাটক দেখেছে দেশবাসী। এই নাটকে কখনো সাকিব আল হাসান, কখনো নাজমুল হাসান পাপন, কিংবা কখনো হাতুরে সিংহে ভিলেন মনে হয়েছে। মনে হয়েছে তাদের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। মূলত ফিটনেস ইস্যুর গল্প শুনিয়ে তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়া হলেও তামিম ইকবালের ভিডিও বার্তার পর ক্লিয়ার হয় যে এটি আসলেই ষড়যন্ত্র। আর এই বিষয়টিকে আরও বেশি জোরদার করে খালেদ মাসুদ পাইলটের লাইভ ও নাফিস ইকবালের ফেসবুক স্ট্যাটাস। বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটের এমন বেহাল দশা দেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেমন হতাশ, ঠিক তেমনিভাবে একজন সিনিয়র ব্যাটসম্যানকে বাদ দেওয়ায় হতাশ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। গতকাল রিকি পন্টিং ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্বকাপে অনেক বেশি মিস করবে তারা। আমার মনে হয় তামিম ইকবাল গৃহযুদ্ধের শিকার হয়েছেন। যদি তামিম ইকবালের ম্যাচ খেলার মতো ফিটনেস থাকে তবে তাকে বাদ দেওয়াটা একদম বোকামি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। দর্শক, আপনার কি মনে হয়, রিকি পন্টিং সঠিক কথা বলেছেন? কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।